নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই সেরা সাফল্য বলে মন্তব্য করেছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। এ সাফল্যে মমিনুলের পাশাপাশি টিম ডিরেক্টর খালেদ মাহমুদকেও কৃতিত্ব দেন মাশরাফি। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক দলে শৃঙ্খলা ফিরিয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এ অধিনায়ক। দীর্ঘদিন পর শেরে বাংলা একাডেমি মাঠে অনুশীলন করেন মাশরাফি। একাডেমি মাঠে মাশরাফির শর্ট রান আপের বলে ব্যাট করেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলার থেকে বলা উচিত যে এটাই সর্বোচ্চ সর্বোচ্চ জয়, বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই, এবং নিউজিল্যান্ডের মাটিতে, এবং যেখানে নিউজিল্যান্ড বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের মানে টেস্ট চ্যাম্পিয়ন আর কি চ্যাম্পিয়নশিপে, সো এটা তো দারুণ ব্যাপার। স্পেশালি অনেকগুলো প্লেয়ার নাই সেখান থেকে ভাবলে ফ্রম নো ওয়ার এত বড় একটা উইন, এটা দারুণ ব্যাপার আর কি।